আকিমুন আপনি লিখেছেন, আমার মাধ্যমে একজন মেয়ের সাথে আমার এক বন্ধুর পরিচয় হয়, এরপর তারা হারাম সম্পর্কে জড়িয়ে যায়, এতে কি আমার গুণ হবে? অবশ্যই আপনি যদি ইন্টেনশনালি করে থাকেন আপনার গুণ হবে, আর যদি অন্য কোনো প্রয়োজনের খাতির এটি করতে হয়েছে পরে তারা ওইদিকে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হয়তো হবে না, তারপরও আপনার চেষ্টা থাকা উচিত যাতে করে তারা সেখান থেকে সরে আসে। ওম্মে ফারি আপনি লিখেছেন, আরেকজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি জায়েজ হবে? আরেকজনের প্রোডাক্ট, আরেকজনের জিনিস, এটা যদি আপনি রিসেল করে কমিশন নেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আপনি সেখানে পরিশ্রম দিয়েছেন, সেটা তার কাছ থেকে নিয়েছেন, নিয়ে আপনি আরেকজন কাছে বিক্রি করলেন, কাস্টমারকে কনভিন্স করলেন, এই পারিশ্রমিক, এর পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি অবশ্যই কমিশন নিতে পারেন। মমতাজ চৌধুরী আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন, কোচিংয়ের বেতন এর নাম করে বাবা মার থেকে টাকা নেই, ওই টাকা অন্য কাজে খরচ করলে গুণ হবে কিনা? অবশ্যই গুণ হবে, কারণ মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। তারমির হোসেন আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন, আমার বয়স 23 বছর, আমি কীভাবে আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারি? আমি নামাজ পড়ি না, এমনকি জুমার নামাজ পড়তে ইচ্ছা করে না, আমি আল্লাহ পথে ফিরে আসতে চাই, আমাকে নসিহত করুন। আল্লাহ তালার ভয় আপনার অন্তরের জন্য আসে, যেন মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু এবং সত্যিকারের নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে উঠা বসা করুন, আসা যাওয়া করুন, এটা আপনার জন্য আমার নসিহা। আল্লাহ কাছে পানা চান, ভালো পরিবেশে ফিরে আসুন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন। ওম্মে ফারি আপনি লিখেছেন, আরেকজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি জায়েজ হবে? আরেকজনের প্রোডাক্ট, আরেকজনের জিনিস, এটা যদি আপনি রিসেল করে কমিশন নেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আপনি সেখানে পরিশ্রম দিয়েছেন, সেটা তার কাছ থেকে নিয়েছেন, নিয়ে আপনি আরেকজন কাছে বিক্রি করলেন, কাস্টমারকে কনভিন্স করলেন, এই পারিশ্রমিক, এর পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি অবশ্যই কমিশন নিতে পারেন।